আজে লজ্জিত আমি একারই শুধু লজ্জিত গোটা দেশ পরকিয়ার আর ফাঁদে পরে সংসার গুলো শেষ মাদ্রাসা শিশু নিপীড়নকারী ধরছে মোল্লা সাজ কোথায় গেল ইমান আমল কোথায় গেল লাজ জাহিলি যুগের বর্বরতাও হার মানিয়েছে আজ নির্বাক কেন প্রবাসীরা সব কণ্ঠে তোল যাজ ওই বদমাস গুলো বড্ড বেড়েছে সহ্য হয় না তাই প্রবাসীরা দীপ্ত কণ্ঠে স্লোগান তোল সবাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই বাংলায় পর কি আর ফাঁসি চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই বাংলায় পর কি আর ফাঁসি চাই আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল চ্যানেলতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন অথবা আপনি প্রবাসীর কোনো পরিবারের সন্তান স্ত্রী জামাই হয়ে থাকেন আজকের এই ভিডিওটা শেয়ার করা আপনার নৈতিক দায়িত্ব কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা সরকার এবং প্রশাসনের কাছে প্রবাসীদেরকে যেহেতু রেমিটেন্স যোদ্ধা বলা হয় এই যোদ্ধাদের পরিবার সম্মান ইজ্জতের উপরে যারা হাত দিবে তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি জনসম্মুখে ফাঁসির দাবি করছি আর এটা কেন কি ধরনের হাত না কোনো ধর্ষণের ঘটনা না এখানে একটা অংশ আমাদের প্রবাসের স্ত্রীরাও দায়ী আজকে ঠিক তেমনই একটা গল্প বলবো আর এই গল্পে সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো যে এখানে একজন ইমাম সাহেব জড়িত অনেকে বলেন যে ভাই আপনি হুজুরদের বিষয়গুলো নিয়ে কেন কথা বলেন এই যে এই কারণেই বলি যে ওনাদের আমল ওনাদের ইমান চরিত্র কতটা উন্নত হওয়া দরকার পবিত্র রমজান মাস চলছে শেষ সপ্তাহ আর মাত্র চারটা পাঁচটা রোজা আছে এই অবস্থায় এই জুমাটার পরেই আমাদের যে ইমাম সাহেব ওনার নাম হচ্ছে তিনি আপনার দিক বাদ একজন স্ত্রীর দীর্ঘদিন যাবৎ খেয়াল রাখছিলেন আনুমানিক ছয় মাস ধরে সেই প্রবাসীর স্ত্রীর খেয়াল রাখছেন ইমামের বাড়ি হচ্ছে কুমিল্লার চাঁদপুরের কচুয়া উপজেলার আপনার হচ্ছে করাইয়া ইউনিয়নের আকারিয়া গ্রাম সম্ভবত গ্রামটার নাম সেই গ্রামের পিতার নাম বললাম না বাপের দোষ নাই সেই গ্রামের বাসিন্দা তিনি ওই গ্রামের একজন প্রবাসী আছে ওনার নামও বললাম না ভাইটার তো দোষ নাই ওই লেবাটার স্ত্রী তারা আপনার সম্ভবত সৌদি এই প্রবাসী ভাই। এখন ঘটনা ঘটনা। হচ্ছে বৃহস্পতিবারের নামাজ ইমাম সাহেব ক্লান্ত ওনার একটু রেস্ট দরকার এখন ওনার আবার একটা বউ আছে বুঝছেন ওনার একটা বউ আছে তারপরেও প্রবাসীদের প্রতি খুবই আন্তরিক তিনি হুজুর কি করছে ওই বাড়িতে নিয়মিত ঘন ঘন যাতায়াত করেন একটা অবৈধ সম্পর্ক তুলছেন এটা। নজরে নজরে ছিল এলাকা বেশি উৎপাইতা ছিল কবে ধরা যায় ঘটনা হচ্ছে যে তিনি আপনার চাঁদপুরের বিতারা ইউনিয়নের আপনার হচ্ছে যে দক্ষিণ দুর্গাপুর আলেক বাড়িতে সেইখানে একটা নিয়ে বসবাস করে আমাদের এই প্রবাসীর স্ত্রী সে এলাকাতে একটা মসজিদ সম্ভবত বাইতুন জামান জামে মসজিদ সেই মসজিদের ইমাম হচ্ছে এই হুজুর তিনি সেই রাতে বৃহস্পতিবার রাতে তারাবিন নামাজ পড়ায় একটু ক্লান্তি ফিল করছেন রিফ্রেশমেন্টের জন্য প্রতিদিনের মতো অন্যান্য সময়ের মতো তিনি সেই বাড়িতে গেছেন অন্যের বউকে কি করার জন্য ভোগ করার জন্য বাট এলাকাবাসী বাড়ির মানুষ আগে থেকে আজ করতে পারছিল হাতে নাতে ধরার জন্য বৈসা ছিল আর বৃহস্পতিবার আল্লাহ স্বয়ং গজব নাজিল করছে এই ইমাম সাহেবের উপরে কারণ তিনি যখন সেই প্রবাসীর স্ত্রীর রুমে ঢুইকা স্বল্প পরিসরে বাসহ করার জন্য স্বল্প পরিসরে কাপড় টাপড় খুলছেন ঠিক ওই মুহূর্তেই গ্রামবাসী এলাকাবাসী বাড়ির মানুষ তাকে হাতে নাতে গিয়া ওই অবস্থা তাদেরকে পাকরাও করছে পাকরাও করার পরে স্থানীয় থানা কচুয়া থানার যিনি ওসি সাহেব আছেন ওসি মহিউদ্দিন সাহেবকে বিষয়টা জানানো হয় এরপরে ওনার নির্দেশে এসআই আরিফ হোসেন সাহেব তিনি এসে তাদেরকে আহ গ্রেপ্তার করে নিয়ে যান পরবর্তী সময় আদালতের মাধ্যমে তাদেরকে সম্ভবত জেল হাজতে পাঠাই দেওয়া হয়েছে ইমাম সাহেবের সাথে এই মহিলার দীর্ঘদিনের সম্পর্ক আহ ধারণা করা হচ্ছে যে এই মহিলা শ্বশুর বাড়িতে থাকেন না তিনি ওই আলেক ডাক্তারের বাড়িতে একটা হয়তো টুম নিয়ে ভাড়া থাকেন আর ইমাম সাহেবও থাকার জায়গার অভাবের মানে সমস্যা দেখাইয়া ইউনিয়নের স্ত্রীকে এলাকায় যেখানে চাকরি করেন সেইখানে রাখেন না কারণ কি এখানে রাখলে এই যে আকাম কুকাম করতে পারবে না তো দিন শেষে এই আকাম কুকামের রেজাল্ট কি আসছে যে হুজুরকে এই মুহূর্তে জেল হাজতে পাঠানো হয়েছে এখন দেখেন এই যে পরকিয়া এখানে মহিলাটা সমান দোষী প্রথম অপরাধ তো একজন প্রবাসী হিসেবে আমার দৃষ্টিতে আমাদের স্ত্রীর দ্বিতীয় অপরাধ হচ্ছে আমাদের স্ত্রীদেরকে যারা গুতায় এই হুজুর থেকে শুরু করে শুধু তো হুজুর না বিভিন্ন শ্রেণীর মানুষ আছে এখন হুজুর হলে পার্থক্যটা কোথায় বুঝেন একটা জনতার ক্ষেত্রে আমাদের যে থিঙ্কিং থাকে হুজুরদের ক্ষেত্রে আমাদের পয়েন্ট অফ ভিউটা আলাদা থাকে তাদেরকে আমরা করি দোকানে গেলে চায়ের বিল দেই গাড়িতে যদি দেখি একজন হুজুর চেয়ারটা দেখলে সালাম দেয় হাতে সিগারেটটা ফালাই থাকলে ফালাই দেয় আমাদের মায়েরা আমাদের বোনেরা এবং হিন্দুরা পর্যন্ত যদি একজন হুজুর দেখে দাড়িওয়ালা মাথায় ঘোমটাটা টানে এই অনারটা কি হুজুর রে প্রশ্নই আসে না তিনি একজন ইসলামের ধারক বাহক আল্লাহ রাসুলের ওয়ারিশদার বলা হয় আলেমদেরকে সেই কারণে আসলে আমরা অনারটা করি বাট যারা জাতিকে বুঝাচ্ছে প্রতিনিয়ত তাদের ভিতরে যদি এই অবস্থা হয় তা পবিত্র রমজান মাসে আপনি কিসের ইসলামের আইন চান এই দেশে হ্যাঁ আপনারা বসুন্ধরা তারপর হচ্ছে যে আরংকে বয়কট করছেন একাত্ম মানে আপনি দেখেন তো আরঙের সামনে যাইয়া ঢুকার মতন লাইন নাই এই জাতি হচ্ছে ফেসবুক মুসলিম যার কারণে আমি বিভিন্ন সময় বলি ফেসবুকটা হচ্ছে আসলে আমাদের ইমান দেখানোর একটা নতুন একটা জায়গা হলো নামাজ নাই রোজা নাই ঠিক মতো কত ঝনটা দেখলাম যে ফেসবুকে তার একটা আলাদা ক্যারেক্টার থাকে আজকে এই আর জ্যাটটা শুধুমাত্র যে ইমাম সাহেবদের সাথে সীমাবদ্ধ তা না এখন আমাদের স্ত্রীরা যারা আছেন বাংলাদেশে আছেন আমি একটা কথা বলি প্রত্যেকটা প্রবাসী যারা প্রবাসে আছে দিন রাত খাটে বাড়িতে ফোন দিলে এরকম হাসি হাসি মুখে আপনার সাথে কথা বলে করোনা লকডাউন চলছে আজকে প্রায় দেড় বছর ম্যাক্সিমাম যারা আপনার আরব দেশে যে প্রবাসী আছেন আমাদের ভাইরা আছেন এদের বেতন লোক বেতন পান টোয়েন্টি পার্সেন্ট লোক বেতনই পায় না এদের কর্মসংস্থান নাই তারপরে ঈদ আসছে ঈদের জন্য টাকা পয়সা কিনা কাটা খাবার দাবার আপনাদের কোনোটা কম দিচ্ছে না আপনাদের ভালো রাখার জন্যই প্রবাসী গিয়ে বসে আছে আরামেন না এরকম ভালো ভালো আমরা ব্র্যান্ডের কাপড় গায়ে দিয়া আর হচ্ছে যে ধরেন কোথাও খাইতে গিয়া কেএফসি ম্যাকডোনাল্ড আমরা যা দেখাচ্ছি আসলে কি তাই এর পেছনের গল্পটা এই গল্পটা কি আপনারা দেখেন না আপনাদের ভালোর জন্যই আপনাদের মতন মির্জাফর তারপরও সৌভাগ্য যে বাংলাদেশে আমাদের এখনো হাজার হাজার মায়েরা বোনেরা স্বামীর মন রক্ষা ইজ্জত আবরু ইমানি দায়িত্ব নিয়ে সংসার করছে কিন্তু ডে বাই ডে অনেকেই এই বিপথে যাচ্ছেন আর এই ফেসবুক সোশ্যাল মিডিয়ার কল্যাণে সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয়ে যাচ্ছে চটকেরা ফেসবুকে মেসেঞ্জারিং এ হচ্ছে কথাবার্তা চিমো হোয়াটসঅ্যাপ বাইবার এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন একটু সাবধান থাকবেন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলি অনেক আসেন একটা বাচ্চা দিয়ে বউর এরকম আলাদা একটা বাসায় পাঠাই দেন স্কুলে পড়াশোনা করার উদ্দেশ্যে সেই ক্ষেত্রে সবাই যে খারাপ তা নয় কিন্তু দেখেন এই সিচুয়েশন গুলাকে কিন্তু কাজে লাগাচ্ছে অনেক প্রবাসীর স্ত্রীরা এটা কিন্তু একটা বড় মহামারী আকার ধারণ করছে আপনি দিচ্ছেন বাচ্চার জন্য সারাদিনে দুই চার ঘন্টা সময় ব্যবহার করতে সে পরে সেখানে ডাক দেওয়ার কেউ নাই যদি পাঠানি শাশুড়ির লগে পাঠান না তো আপনার মায়েরে পাঠান আর মালইয়া শাশুড়িও খুব সহজে কেউ যায় না আপনার শাশুড়ি মানে বউয়ের মা লইয়া থাকবো অন্তত মিনিমাম এই যে এখন সংসারটা ভেঙে গেল প্রবাসীটার কপালটা কত খারাপ বাচ্চা কাচ্চা আছে কিনা আমি জানি না এই পরিবারে আমরা সরকারের কাছে দাবি জানাই আলেম থেকে শুরু করে জালেম যেই হয় যেই দলেরই হয় যে ধর্মেরই হয় যে মতেরই হয় এই ধরনের ঘটনাগুলো কারণ আমাদের তো রেমিটেন্স যোদ্ধা বলেন যোদ্ধাদেরকে রাষ্ট্রের উচিত সর্বোচ্চ সম্মাননা দেওয়া কারণ এই পরিবারের জন্য আমরা সবকিছু করি প্রয়োজন আমাদের স্ত্রী গুলারও ঝুলাই দিয়ে এই দাগাবাজ মির্জাফর গুলারাও ফাঁসিতে ঝুলাই দিয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম